অনেক অনেক ভালো আছি। আজকে এই ফ্যাশন শোটা মোটামুটি 1.5 মাস আগে থেকে প্ল্যান করেছিলাম। এটা আমাদের সিজন 1। তো এই 1.5 মাসে অনেক কিছু শিখলাম, অনেক নতুন নতুন লোকের সাথে দেখা হলো, যেমন প্রীতমদা। এরকম ভালো মানুষের সাথে দেখা আমি কোনোদিন জীবনে ভাবিনি। তাও অনেক লোকের সাথে দেখা হলো, পরিচয় হলো, অনেক কিছু নিয়ে এই শোটা করা। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার টোটাল 50+ মডেলস আছে। অনলি 18। এটা ভগবানের দেওয়া কিছু, মা বাবার দেওয়া শিক্ষা, এই নিয়ে এগিয়ে চলছি। আমার অর্গানাইজার পার্টনার রাহুল মুখার্জি, আমাদের ডিরেক্টর দেবাশিস দাস, আর প্রীতম দাদা তো আছে এই সাথে। প্রীতমদা, আমি সত্যি কথা বলি, আমি আজ অবধি প্রীতমদার মতন মানুষের সাথে দেখা তো করিনি, ঠিক আছে। আমাকে এত রকম হেল্প করেছে, এনার মতন এত একটা বিশাল ব্যক্তি আমার সাথে এসে কাজ করছে, এটা আমার নিজের গর্ব। তো আর কিছু বলার নেই, আর কিছু বলার না না। আর স্পেশালি মানে এরা রাহুল, অঙ্কুর, এরা এত ছোট হয়েও এত সুন্দরভাবে অর্গানাইজ করছে। আর সবচেয়ে বড় কথা চেষ্টাটা, এই চেষ্টাটা একটা অনেক বড় জিনিস, যে এদের মধ্যে মানে খেটে উতরে নেওয়ার ব্যাপারটা আছে, যে হ্যাঁ যা লাগে আমরা খেটে নেবো, তৈরি তুমি বড় শুধু কোথায় যেতে হবে, কী করতে হবে। তো এই জিনিসটা, এই ক্রেজটা, এই অ্যাংসাসনেসটা রয়েছে, তাই জন্যই আমার মনে হয় এরা ভবিষ্যতে আরও বড়ো ভাবে আরও বড় জায়গায় যেতে পারবে। এই শোটাকে, এই ফ্যাশন প্ল্যানেট, এই শোটাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারবে। এখানে টপ 10 ড্রেস, আর আমার এখান থেকে কিছু একটা স্পেশাল সিকোয়েন্স হবে, ওই স্পেশাল সিকোয়েন্সের ড্রেস। একদম ভরপুর প্ল্যান, ফুল প্যাকড আপ শিডিউল, অল ওভার প্যান ইন্ডিয়া বেসিস শো আছে। 2024 একদম ফুল প্যাকড আপ, এবছর টাইমসের শো করা হবে। অ্যাজ ইউজুয়াল বিহার ফ্যাশন উইক রয়েছে, ভুবনেশ্বর ফ্যাশন উইক, টাইমস ফ্যাশন উইক, তারপরে দিল্লি টাইমস, এই শোগুলো পরপর রয়েছে ব্যাক টু ব্যাক। তো দেখা যাক, ফুল প্যাকড আপ প্ল্যানিং রয়েছে, অনেক নতুন কালেকশান বার করা হচ্ছে সেইগুলো নিয়ে। তো অলরেডি 2023-এ হয়েছে টুডেজ বাংলার তরফ থেকে, টলি ওয়াচ, টলি টক্সের এতে অলরেডি বেরিয়েছে, এবং বিভিন্ন এই ম্যাগাজিন শ্যুট, পোস্টার শ্যুট, ব্যানার শ্যুট, এই কাল মানে কলকাতার সমস্ত ফেরিঘাটে যে ব্যানারগুলো রয়েছে ওগুলো সব আমার ড্রেসেই রয়েছে। তো পরপর এগুলো চলতেই থাকে ব্যাক টু ব্যাক প্ল্যানিং। ইয়োর টাইম নিউজ তো সবসময় আমার অনেক শুরু থেকে, প্রায় শুরু থেকেই আমার সঙ্গে রয়েছে। আমার অলমোস্ট সব শোতেই, মানে কলকাতার মধ্যে ম্যাক্সিমাম সব শোতেই ইয়োর টাইম নিউজের সঙ্গে তো কথা হয়। আমার বিভিন্ন মানে ফটোশ্যুটেও ইভেন ইয়োর টাইম নিউজের সঙ্গে দেখা হয়, অনেক আলোচনা হয়, গল্পগুজব হয়। তো একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হয়েছে থ্যাংকস টু ইয়োর টাইম নিউজ। আর আশা করি ইয়োর টাইম নিউজের সমস্ত দর্শকদেরও আজকের এই ফ্যাশন প্ল্যানের শোটাও খুব ভালো লাগবে। এখানে অনেক নতুন মুখ রয়েছে, তারা নিজের ট্যালেন্ট প্রেজেন্ট করছে, এবং এরা এত সুন্দরভাবে জিনিসটা অর্গানাইজ করেছে, মানে নিজেদের থেকে 100% এফোর্ট দিচ্ছে যে শোটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার। তো আমি আশা করি এবং আমার পুরো বিশ্বাস আছে যে শোটা একটা ভালো জায়গায় অবশ্যই পৌঁছবে। দারুণ কাটলো, অনেক মানুষের ভালোবাসা, এত এত মানুষ হেল্প করেছেন আমাদের। 1 বছর ধরে এইটার প্ল্যানিং, মানে 1 বছর ধরে রাত দিন, অনেক দিন ঘুমোয়ও নি, সারা রাত এই ওই ফোন আসতো, হ্যাঁ ভাই এই এত এত প্ল্যানিং, আজকে এই মানে যদি পার্টিসিপেট আর এত মানুষ হেল্প না করতো এই শো কোনো দিন সাকসেসফুল হতো না। হ্যাঁ না, প্রীতমদা খুবই একজন ভালো মানুষ, মানে আমি ওনাকে ব্যক্তিগতভাবে অতটা চিনি না, মানে অঙ্কুরের আন্ডার দিয়ে ভালো করে চিনি মোটামুটি। তাও উনি মানে অনেকটা হেল্প করেছেন আমাদের, আমরা যখন বাইরে গেছি ওনাকে ফোন করেছি, একবারে কলেও পেয়েছি, মানে যাবতীয় মানে অনেক জায়গায় অফিসেও গেছিলাম, সেখানে ওনাকে ফোন করে উনি আমাদের অনেকটা সাপোর্ট করেছেন, অফিসের সাথে কথা বলিয়ে দেওয়ার অনেক অনেক সাপোর্ট, থ্যাংক ইউ প্রীতমদাকে। নেক্সট প্ল্যান বলতে গেলে ফেব্রুয়ারিতে কি মার্চে একটা শো নামানো, আরও কথাবার্তা চলছে, দেখা যাক এগোবে, আরও এই ইভেন্ট ফ্যাশন প্ল্যানেট অনেক দূর নিয়ে যাবো আমরা আগামী দিনে, দেখা যাক সব মানুষের ভালোবাসা আশীর্বাদে অনেক দূর নিয়ে যাবো। থ্যাংক ইউ।